এই বাঁধনকে ভাঙবে, এই বাঁধনকে আমার রোমান্টিক একটা ভেঙে গেল অবশ্যই আমার 17টা ছবির হিরো রোমান্স তো থাকবে। হিরো ছেড়ে মিশা ভাই ভিলেনের দিকে চলে আসলেন, আবার মাঝে মধ্যে তো একটু ভিলেনকেও একটু পজিশনে রাখতে হয় তাই না? হিরো তো সবসময় হিরোইনদের পাচ্ছে, ভিলেন তো আর পায় না। খুব সুন্দর, খুব সুন্দর। সমবয়সীরা, জুনিয়র, একটু সিনিয়র যারা আছেন সবাই একত্রিত হতে পেরেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর ইলেকশন আসলেই তো আমাদের একটা তারার মেলা, আমাদের ঈদের মতোই একটা মজা আর কি, মানে আমাদের শিল্পীদের একটা ঈদ, মানে ভোটের দিন আর কি মনে করি। আমি তো সবসময় ভোট দিয়ে এসেছি, আমি তো আর দাঁড়াইনি কখনো। 4 বছর আগে যখন দাঁড়ালাম তখন মজাটা বুঝলাম যে না, অনেক মজা, অনেক সন্তুষ্ট, অনেক ধন্যবাদ প্রশাসনকে, তারা এত সুন্দর ট্যাকেল দিয়েছে, আমি খুব হ্যাপি। কাঞ্চন ভাইয়ের পাঁচ নায়িকা একই সাথে বলা যায় জাহেদ খান মিশা ভাইয়ের প্যানেলে, এটা কি ভাই? না না না, আমি আমি এইবারে বলে না, আমি তো প্রথম থেকেই আছি, আমি প্রথম থেকে আছি, আমি যখন প্রথম আমি যে ইলেকশন করেছি তখন মিশা যায়, তখন তো কাঞ্চনও ছিল না, নিপুণও ছিল না। হ্যাঁ, আমি জয় পরাজয় যাই হোক, এই বাঁধন কি ছিড়বে? কখনোই না, এ বাঁধন যাবে না মুছে, কখনোই না, কখনোই না। আমরা চলচ্চিত্র পরিবার, পরিবার হয়ে থাকবো। শিরোনামটা এবাদন যাবে না মুছে, কালকে আমরা হয়ে যাব। আমার তো সবসময় দেখা হয়, কেন ফিল্মে তো ছাড়িনি, এই জন্য ভালোই লাগে না, সবাই কি একসঙ্গে পাই আর কি। এভাবে আসলে পাওয়া যায় মানে? না, এইভাবে পাওয়া যায় না, এক ছবিতে তো সবাই কাজ করি না একসঙ্গে, এই আর কি। সবাইকে দেখতে পাচ্ছেন, একটা ইজি ফিল হচ্ছে কিন্তু, মজা লাগছে না? একটা আমাদের তো এটাই পরিবার, এটাই সব কিছু। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশটা খুব ভালো, বাইরের কেউ নাই, ডিস্টার্ব নাই, এই আর। নির্বাচনের প্রত্যাশা কি? অবশ্যই জয়ী হ, আমাদের প্যানেল মিঠা জায়েদ, আমরা সবাই জয়ী যেন হই। অনেক অনেক সুন্দর পরিবেশ দেখলাম, খুব ভালো লাগছে দেখে। কি বিষয়ে ভোট শেষ পর্যন্ত কেমন থাকবে? পরিবেশ কেমন থাকবে? পরিবেশ সবকিছু মিলে ভালো, আর কি মনে হচ্ছে কে আসবে এটা বলতে পারছি না। ভোট দিয়ে খুশি? হ্যাঁ, ভোট দিয়ে খুশি, এবং যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি। এই বাঁধন কি ভাঙবে? এই বাঁধন কি ভেঙে যাবে? ভেঙে গেল।